আমার প্রতিভা রেডি, ভার্সিটিতে প্রথম যাওয়ার জন্য আজকে রেডি। আমি আর প্রতিভা একটু বাইরে যাচ্ছি, এই তো আমি রেডি হয়ে গেছি। প্রতিভা, তুমি কি রেডি হয়েছো? আসো তো প্রতিভা। আমি তো রেডি হয়ে গেছি, প্রতিভা রেডি হচ্ছে। প্রতিভা অবশ্য বেশি সাজতে পছন্দ করে না, কিন্তু আজকে একটু সেজে নিচ্ছে, বাইরে যাবে ওই জন্য একটু সেজে নিচ্ছে। বের হতে গেলে একটু দেরি হয়ে যায়। প্রতিভা, তুমি রেডি হয়েছো? হ্যাঁ, আসো। কই দেখি, যে আমি আর প্রতিভা একটু বাইরে যাব, মেট্রোতে যাব, তো তাই মনে করছি যে খুব দ্রুত চলে যাব, খুব দ্রুত চলে যাব, ওই জন্য মনে হচ্ছে একটু পরে যাই, একটু পরে যাই, অত আগে যে কি হবে। কিন্তু মেট্রোতে উঠতে নামতে তো সময় লাগবে। আমরা আস্তে আস্তে একটা মেট্রো চলে গেল, তাই স্টেশনটা একদম ফাঁকা, আবার 5 মিনিটের মধ্যে একদম ভর্তি হয়ে যাবে, এত ভিড় হয়। কিন্তু সব চলে গেল মেট্রোতে, এই মুহূর্তে আর একটু আগে আসলে অবশ্য পেতাম। আর এই যে আর একটা মেট্রো চলে আসলো, আমরা মেট্রোতে করে বসুন্ধরা শপিং মলে যাব। এই তো আমরা চলে আসছি বসুন্ধরা, এখানে আমরা আরঙ্গের শোরুমে যাব। আরং থেকে প্রতিভার জন্য একটা ব্যাগ আর জামা কিনবো। প্রতিভা প্রথম ইউনিভার্সিটিতে কালকে যাবে, ওই জন্য ভাবলাম যে একটা নতুন জামা কিনে দিই, ওর ভালো লাগবে, মানে ওর একটু উৎসাহ লাগবে যে আমার নতুন ক্লাস নিয়ে বাবা মা একটু সেলিব্রেশন করছে, ওই জন্য তাকে নিয়ে চলে আসলাম। ভেবেছিলাম যে সারপ্রাইজ দিব, কিন্তু প্রজ্ঞারও পরীক্ষা, ওই জন্য প্রজ্ঞা তো আসতে পারলো না। প্রজ্ঞা আসতে পারলে প্রজ্ঞাকে নিয়েই আসতাম। প্রথমে আমরা আরঙ্গের শোরুমে ঢুকবো, কারণ প্রজ্ঞা ওর জন্য একটা ব্যাগ পছন্দ করে গেছিলো, দেখি ওই ব্যাগটা পাই কি না। আর এখানে জামা পছন্দ হলে কিনবো, জামা আরং থেকে বেশি কিনা হয়, অবশ্য বাইরে থেকেও কিনা হয়। দেখি, এখন তো ঈদের সময় না, ওই জন্য দেখছি সব পুরাতন মডেলগুলোই বেশি আছে, প্রতিভা খুব একটা পছন্দও করছে না। তারপরেও বিভিন্ন ফ্লোরে ঘুরে ঘুরে দেখি, এখানে যেহেতু অনেকগুলো ফ্লোরে সব কিছু পাওয়া যায় আরঙ্গে, আর সেজন্য দেখি ও পছন্দ করে কি না। আরং থেকে আমরা আবার দেশি দশে চলে এসেছি, এইটা হলো দেশি দশের শোরুম। এখানে থেকে ঘুরে আবার আরঙ্গে চলে আসলাম, ও কোন ব্যাগটা নিব সেটাই ঠিক করতে পারছিল না, গোলাপিটা নিবে না হলুদটা নিবে সেটাই সে সিলেক্ট করতে পারছিল না, শেষ পর্যন্ত হলুদটাই সে পছন্দ করলো। আর জামা পছন্দ করে উঠতেই পারছে না, এই জামাটা পছন্দ হলো কিন্তু এটা সাইজটা বড় হলো, এক সাইজ ছোটো হলে ভালো হতো। আর এই জামাটা অবশ্য ছেট হয়েছে, এটা নিব কিনা দেখি। এত ঘোরাঘুরি করলাম শুধুমাত্র একটা জামা আর একটা ব্যাগ কেনার জন্য, আর টুকিটাকি কিছু কিনতে ও পছন্দ করলে কিনে দেব। আর এই তো ও শেষ পর্যন্ত জামা পছন্দ করেছে, ব্যাগটাও পছন্দ করেছে, আমরা কিনে নিলাম। কিনে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। এখন আমরা আবার মেট্রোতে করেই বাসায় যাব, ওই জন্য টেনশন নাই, মেট্রোতে উঠলেই তো বাড়ি চলে যাব, আমাদের যেতে তো 20 মিনিট সময় লাগে। এই যে আমরা, আমি আর প্রতিভা গেছিলাম, প্রতিভার জন্য কি কিনলাম একটু দেখাই দিই। এই যে কই প্রতিভা, আসো। এই যে আরং থেকে একটা ব্যাগ কিনলাম, প্রতিভা কালকে প্রথম ভার্সিটিতে যাবে, তাই এই যে ব্যাগ, এই ব্যাগটা অনেক সুন্দর। তবে এই টাইপের কিছু আলাদা কালার খুঁজছিলাম। আর প্রতিভা তো 3 পিস কমই পরে, কালকে 3 পিস পরে যাবে, ইউনিভার্সিটিতে প্রথম যাবে, ওই জন্য নতুন জামা। এই কালারটাও ভালো লাগছে, অনেক খুঁজে খুঁজে কিনেছি। হ্যাঁ, অনেক খুঁজে খুঁজে পছন্দ হয় না হয় না। তারপরে ব্যাগটাও যেন একটু মিলে গেছে, ব্যাগটা একটু মিলে গেছে। আর ব্যাগটা এগুলো ছোট বড় করা যাবে, যদি বড় মনে হয় এটা ছোট বড় করা যাবে। এটা একটু ইউনিক ডিজাইন। হ্যাঁ, আর ওই জিনিস তো সবসময় এরকম নতুনত্ব হয়। ব্যাগটা কিনেছি আরং থেকে, আর এটা কিনেছি দেশি দশ, ঘুরে ঘুরে কিনে এটা ওর খুব পছন্দ হয়েছে। আর এর সঙ্গে ব্যাগটা সকালে পরে দেখাবো কেমন লাগে, সকালে প্রথম ইউনিভার্সিটিতে প্রথম ক্লাস, কালকে আমি একটু আগায় দিতে যাব,
এই তো প্রতিভা সকালে নাস্তা করলো, তারপরে আমি মশলা চা বানিয়ে দিলাম, চাটা একটু খেয়ে নেবে। আমার প্রতিভা রেডি ভার্সিটিতে প্রথম যাওয়ার জন্য, আজকে রেডি। আচ্ছা চাটা খেয়ে নাও, তাহলে ভালো লাগবে, খেয়ে এখন রওনা দাও। সুন্দর লাগছে, আমার মেয়েটা বড় হয়ে গেছে, ইউনিভার্সিটিতে উঠে গেছে, প্রথম দিন একটু তাড়াতাড়ি যাও। ফোনটা নাও, বারবার ভুলে যাচ্ছি, ফোনটা ভিতরে রেখে দাও। ম্যাচ করেছে সুন্দর ব্যাগটা জামার সঙ্গে, ম্যাচিং ম্যাচিং, হ্যাঁ একদম মিলেছে। আচ্ছা ঠিক আছে, টাটা। ঠিক আছে যাও, বাই। পোষায় মেসেজ দিও। কেমন হলো প্রথম বার ছিটি? মজা এসেছে, মজা এসেছে। গরম ছিল অনেক, সকাল থেকে শীত ছিল, টাইমে পৌঁছেছি। টাইমে পৌঁছেছি, আবার আসার সময় মেট্রোতে আসলে তাই তাড়াতাড়ি চলে আসলো। আসার সময় মেট্রোতে গেছিলাম, ভালো করছে। হ্যাঁ আসলাম, বাস কাট দিয়ে চিনব। ও কয়টায় ছাড়ে এখান থেকে? জিজ্ঞেস করতে ভুলে গেছি। ও আচ্ছা, অন্যদের মেসেজ জিজ্ঞাসা করো। আচ্ছা ফ্রেশ হয়ে নাও।